ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه على أيديكم. سمعت درسكم لي أقول سامنے أقول تأمل كي إبام سوتيك بدو تكي إبام بدو سمكيب تو آلوچنا كرو إن شاء الله سرو كام أقول سامنے آلوچنا كرو যে তেমন কি তেম এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে ইরাদাটা সংকল্প করা এবং এর সংজ্ঞা হিসাবে যদি শরীয়তের ইসলামিক ভাষায় তেমন সংজ্ঞা বলতে গেলে যদি পানি না পাওয়া যায় তাহলে উঁচু এবং উসুলের পরিবর্তে পবিত্র মাটি দ্বারা পবিত্রতা অর্জন করার পদ্ধতিকে বলা হয় তেম। এবার আল্লাহ তাআলার কথাওয়ালা আমি যে আয়াতটি কিছু অংশ তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সূরা মায়েদার 5 নম্বর অধ্যায়ের 6 নম্বর আয়াতে সেখানে উল্লেখ করছেন আমি আমার বিষয়ের সঙ্গে যতটা সম্পর্ক রাখে অতটুকু আপনার সামনে রাখা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কথাওয়ালা বলছেন এখানে যদি তুমি অসুস্থ হও অথবা সফর অবস্থায় থাকো অথবা পেশাব পায়খানা করে আসো এবং তুমি যদি পানি না পাও স্বামী স্ত্রী মিলামেশা করা পরে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও মাসা করে নাও এবং মাসা পদ্ধতিকে আল্লাহ তাআলার কথা তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাতের অংশ মাসা করবে এটা হচ্ছে পবিত্র কোরআনের অংশ এবং সঠিক পদ্ধতি এখানে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে এবং সঠিক বিস্তারিত যেটা তায়াম্মুমের পদ্ধতি সেটা আপনাকে আপনি পাবেন সহিহ বুখারীর মধ্যে সেখানে হাদিস নম্বর হচ্ছে 338 সেখানে আম্মার বিন ইয়াসির এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন কোন অবস্থায় সফর অবস্থায় পাঠিয়েছিলেন তিনারা সফর অবস্থায় দুজনে জম্বি হয়ে গেছিলেন জম্বি হয়ে যাওয়ার পরে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের কেয়াসে ভাবলেন যে মাটি দ্বারা যেভাবে পবিত্রতা অর্জন করা যায় এবং পানি দ্বারা যেভাবে পবিত্রতা অর্জন করা যায় এবং পানি আমরা পুরো শরীরে যেভাবে ব্যবহার করি তো মাটি দ্বারাও তো আমাদের পবিত্রতা অর্জন করা যাবে তো মাটিও আমাদের পানির মতো পুরো শরীরে লাগাতে হবে এভাবে তিনি নিজের কিয়াসে পুরো শরীরে মাটি লাগানোর চেষ্টা করলেন এবং তিনি নামাজ পড়লেন পুরো ঘটনাটা ফিরে এসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো যে এই ঘটনা ঘটেছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু বললেন তোমার জন্য এতটুকুই যথেষ্ট ছিল বা এইরকম করলে যথেষ্ট ছিল তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন ফাজারা আল্লাহ সাল্লাহ সাল্লাম বিয়া দিয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজের দুইটি হাতের অংশকে জমিনের মধ্যে মারলেন ওয়ানাফা হাফি হিমা তারপরে ওই দুই হাতের মধ্যে এবার ফু মারলেন সুম্মা মাসাহা বি হিমা তারপর ওই দুই হাত দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কী বললেন ওয়াজহাহু নিজের মুখমণ্ডল মাসা করলেন ওয়া দেন এবং নিজের হাতের অংশ কবজি পর্যন্ত হাত তিনি মাসা করলেন এটা হচ্ছে তায়াম্মুমের সঠিক পদ্ধতি। এরপর তায়াম্মুমের কিছু মতবিরোধ রয়েছে যে তায়াম্মুমে যে আমরা মাটিতে মারবো এটা একবার না দুবার এ ব্যাপারে সৈয়দ মুসলিমের 844 নম্বর হাদিসে এবং আবু দাউদের 327 নম্বর হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেখানে এক সাহাবে তিনি বলছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমের কথা উল্লেখ করে তিনি বললেন সর্বপ্রথম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে নিজের হাত টুকুকে মারলে একবার সর্বাতু ওয়াহিদা একবার তিনি মাটির মধ্যে মারলেন এই স্পষ্ট হাদিস এবং আবু দাউদের 330 নম্বর হাদিসে যেটা বলা হয়েছে জারবাতুল্লিল ওয়াজহি ওয়া জারবাতুল্লিল ইয়াদাইহি ইলাল মিনফাকাইন যে একবার মুখমণ্ডলের জন্য আর একবার দুই হাতের জন্য উনি পর্যন্ত এই হাদিসটি জয়ীফ হাদিস কী কারণে জয়ীফ বিস্তারিত আপনারা লেখার জন্য আপনি দেখবেন জাল হাদিসের গুগলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমি সংক্ষেপে বললাম এটা হচ্ছে
সঠিক পদ্ধতি। আরেকটি যেটা বলা হয় আরেকটি আমাদের হাদিস রয়েছে, সেখানে বলা হয়েছে যে গগন পঞ্চত মাস আগের ব্যাপারে হাদিসটা অবশ্য সহি, কিন্তু সেই সাহাবি নিজের কিয়াস ছিল, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতি ছিল না। যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু যখন তায়াম্মুমের কথা উল্লেখ করলেন, পদ্ধতি শিখিয়ে দিলেন, তার আগে তিনি যে আমলটা করেছিলেন, তায়াম্মুম করেছিলেন, সেটা তিনি ব্যক্তিগত পদ্ধতি ছিল, ব্যক্তিগত কিয়াস ছিল। অনুরূপভাবে এই সাহাবিও সেটা ব্যক্তিগত কিয়াস ছিল, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের তায়াম্মুমের পদ্ধতি শেখানোর আগে। অতএব এখন যেটা শেখানো হয়েছে আল্লাহ রসুলের পদ্ধতি তায়াম্মুমের, সেটা হচ্ছে মাটিতে একবার হাত মারার পরে মুখমণ্ডল প্রথমে মাথা করতে হবে, তারপর হাত কবজি পর্যন্ত, কোনো পর্যন্ত না, কোনো পর্যন্ত বা গগল পর্যন্ত যেটা আছে সেটা দুটোই বাতিল, কোনো পর্যন্ত হাদিস তো জঈফ আর গগল পর্যন্ত সহি হলেও সেটা সাহাবির ব্যক্তিগত মত হিসাবে সেটাকে পরিত্যাগ করতে হবে, যেটা রসুলের শেখা পদ্ধতি সে মোতাবেক আমাদের আমল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিকভাবে أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.